আমি অপুকে ক্ষমা করে দিয়েছি। সবার সামনে অপবিশ্বাসের প্রশংসা করে এবার একই বললেন শাকিব খান। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, শাকিব খানের কাছে অপবিশ্বাস এখন অন্যরকম একজন মানুষ। অপু এখন একজন মা ও একজন দায়িত্বশীল স্ত্রীও বটে। মায়ের মৃত্যুর পর শাকিবের পরিবার নিয়মিতই দেখা করছেন অপবিশ্বাসের সাথে। কখনো কখনো শেয়ারও করছেন স্বামী হিসাবে দায়িত্বে নিজেদের মধ্যে সরাসরি হয়ে গেলেও ছেলের জয়ের প্রতি দায়িত্বশীল শাকিব অপু দুজনেই। জয় যেন বাবা মায়ের অভাব কখনোই বুঝতে না পারে, সেই জন্য কোনো চেষ্টায় তারা বাদ রাখেননি। শাকিব খান বলেন, তার পরিবারের সাথে কেমন সম্পর্ক ছিল বা কেমন সম্পর্ক আছে তা আমি নিজেই জানি। আমি আমার সমস্ত ব্যাপার, আমার হ্যাপি কোনো মুমেন্ট বা অন্য টাইমে আমি তার কাছেই যেতাম। তার কাছে গেলে আমার ভালো লাগতো, তার কথাগুলো শুনলেও আমার ভালো লাগতো, তার কথা শুনে আমি আমার কাজে স্পিরিট পেতাম। সত্যি আমার ভালো লাগতো এবং সবসময় তার কাছে ইন্সপায়ার করতো, আমার কাজের অনেক প্রশংসা করতো সে। আমার কোনো কিছু নিয়ে যখন বাজে সময় যেত, সে সময়ও আমি তার কাছেই যেতাম। আজ শাকিব খান নিজের ভুল বুঝতে পেরেছেন, নিজের পরিবারের কাছে ফিরেছেন, অপুকে ধন্যবাদ দিচ্ছেন। এজন্য যে কতটা কাঠগড় অপুকে পোড়াতে হয়েছে সেটা অপুর চেয়ে ভালো কেউই জানে না। শাকিব খানের মা বললেন, শাকিব অপুকে একসাথে দেখে খুবই ভালো লাগে আমার, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো। যাই হোক, এখন ওরা দুজনে ভুল বুঝতে পেরেছে, এখন শুধুমাত্র তাদের এক হওয়ার সময় মাত্র। দর্শক, এভাবে স্ক্রিপ্ট লিখে ভিডিও বানিয়ে অনেকে ভিডিও আপলোড দিয়ে শাকিব অপুর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টাও করছে। এরকম শাকিব অপুর মিল নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও বানিয়ে তাদেরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সত্যিকার অর্থে তাদের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি, এমন তথ্যই পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। যে বা যাহারা এরকম ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদেরকে নিয়ে আপনি কি বলবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।